একবার অভিনন্দন জানাবেন, উপস্থিত হচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পার্টি মিমি চক্রবর্তী। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন সবাই। আমি অনুরোধ করছি, মিতালি দিয়ে এসছেন মাননীয় সভাপতি সাংসদ সুভাষ চক্রবর্তী, তাকে প্রথমে সম্বর্ধিত করবেন ওয়ার্ডের পক্ষ থেকে। সম্পাদক রাজীব চন্দ, শুভজিৎ বণিক ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোমনাথ বণিক, সম্মানীয় শিবনাথ ঘোষ রাজপুর টাউন বর্ধিত করব, গোপীনাথ দাস প্রাক্তন পৌরপিতা গোপীনাথ দাস গোপীদা মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় শিবনাথ ঘোষ মহাশয়কে শিবুদা সকলের পক্ষ থেকে সম্বর্ধিত করবে সবাই। আমরা সম্বর্ধিত করব আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক এখানে উপস্থিত হয়েছেন, আমাদের পার্টির সভাপতি শিবুদা এখানে উপস্থিত হয়েছেন, অনুগ্রহ করে ভিতরে আর চলে আসুন। আমি আমাদের মেম্বারদের বলছি যে চলে আসুন, এরপর আমরা বক্তব্য রাখার জন্য আবেদন করব। আজকের এই নির্বাচনী সভায় সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় মহোদয় তুলে দিচ্ছে, আমাদের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় পিঙ্কু সরকার মহাশয়, আর একটি আছে আমাদের এই দাসপুরে যে বাংলার আম, সেই আমের ছুরি আমাদের 17 নম্বরের সভাপতি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।